আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের একশো চার নম্বর পৃষ্ঠা নিয়ে একশো চার নম্বর পৃষ্ঠায় আমরা তিন নম্বর এই ছবিটি দেখতে পাচ্ছি এই ছবিটি আমরা দেখব পর্যবেক্ষণ করব এবং এটির উপরে একটি বিবরণমূলক রচনা তৈরি করব। তো প্রথমে চলো পর্যবেক্ষণ করিতে যে ছবিটিতে আমরা ঠিক কি দেখতে পাচ্ছি এই ছবিতে আমরা একটি নদী দেখতে পাচ্ছি এটি হচ্ছে মূলত বুড়িগঙ্গা নদী ঢাকা যে নদীর তীরে অবস্থিত আমরা দেখতে পাচ্ছি নদীতে বিভিন্ন নৌযান যেমন স্টিমার রয়েছে নৌকা রয়েছে ট্রলার তারপর বিভিন্ন লঞ্চ রয়েছে মালবাহী জাহাজ রয়েছে এগুলো নদীতে চলাচল করছে কিছু লঞ্চ দেখতে পাচ্ছি নদীর তীরে সেগুলো নোংর করে রাখা হয়েছে বা থামিয়ে রাখা হয়েছে দূরে আমরা একটি সেতু দেখতে পাচ্ছি উপরে দেখতে পাচ্ছি পাখি উড়ে যাচ্ছে এবং নদীর দুই পাশে আমরা দেখতে পাচ্ছি ঘন বসতি রয়েছে তো মোটামুটি এই হচ্ছে এই ছবির বিবরণ যা যা আমরা ছবিটিতে দেখতে পাচ্ছি এই যে বিবরণ আমি তোমাদেরকে মুখে মুখে বললাম এটি এখন আমরা লেখার চেষ্টা করব তারপরে চিত্রগ্রাহকের যে দৃষ্টিভঙ্গি সেটি আমরা উল্লেখ করার চেষ্টা করব এবং সবশেষে দর্শক হিসেবে আমাদের যে মতামত বা প্রতিক্রিয়া সেটি আমরা লেখার চেষ্টা করব তো চলো শিক্ষার্থীরা দেখে নিচ্ছি যে কিভাবে এই কাজটি আমরা করতে পারি শিক্ষার্থীরা প্রথমে আমরা এই লেখাটির উপরে একটি শিরোনাম লিখবো তো আমি শিরোনামে লিখেছি বুড়িগঙ্গা বাংলাদেশের ব্যস্ততম নদী এটি হচ্ছে আমার লেখার শিরোনাম বা টাইটেল তো এরপরে আমি আমার মূল লেখাটি শুরু করে দিয়েছি ছবিটিতে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নদী বুড়িগঙ্গার ব্যস্ততম পরিবেশ দেখা যাচ্ছে বুড়িগঙ্গা বাংলাদেশের প্রধান নদীগুলোর একটি রাজধানী ঢাকা এই নদীর তীরেই অবস্থিত নদীর দুই তীরে ঘন বসতিপূর্ণ এলাকা নদীর জলে ছোট বড় বিভিন্ন নৌযান বিরামহীনভাবে ছুটে চলছে ছবিতে দেখা যাচ্ছে বড় বড় মালামাল বহনকারী বার্জ যাত্রীবাহী লঞ্চ ট্রলার স্টিমার ইত্যাদি একটি দানবাকৃতির মাঝে এই স্টিমারগুলো বাংলাদেশের নৌপথে যাত্রী পরিবহনের ঐতিহ্য ধরে রেখেছে নদীর তীরে নোঙর করা আছে দূর পাল্লার যাত্রীবাহী লঞ্চ দূরে একটি সেতু দেখা যাচ্ছে সেতুটি নদীর এপার ওপারের মানুষকে সংযুক্ত করেছে ছবিটি বাংলাদেশের নদীমাতৃক জীবনের এক স্পষ্ট প্রতিচ্ছবি নদী কেবল জলপথই নয় এটি আমাদের জীবিকার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছবিটি আমাদেরকে নদীর গুরুত্ব ও নদী রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করে তোলে তো শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে আমি এই ছবিটির উপরে একটি বিবরণ লিখলাম এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটুকু নিয়ে আমরা আলোচনা করব যেখানে আমি লিখেছি চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি ছবিতে চিত্রগ্রাহক বুড়িগঙ্গার ব্যস্ততা ও নদীর গুরুত্ব তুলে ধরেছেন নদীর দুই তীরের ঘনবসতি বিভিন্ন নৌজেনার যাতায়াত নদীর তীরে নোঙর করা লঞ্চ ইত্যাদির মাধ্যমে তিনি নদীর উপর আমাদের নির্ভরশীলতা ফুটিয়ে তুলেছেন এটি হচ্ছে চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি আমি আমার মতো করে লিখেছি তোমরা চেষ্টা করবে তোমাদের মতো করে লিখতে এরপরে আমি লিখব দর্শক হিসেবে আমার প্রতিক্রিয়া অর্থাৎ এই ছবিটি দেখার পরে আমার রিয়াকশন কেমন সেটি আমি এখানে লিখেছি তো আমি উল্লেখ করেছি এই ছবিটি দেখে আমাদের মনে হয় বুড়িগঙ্গা নদী কেবল একটি নদী নয় এটি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ নদী রক্ষা আমাদের কর্তব্য নদী দূষণ রোধ করে ও নদীর পরিবেশ রক্ষা করে আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর নদী রেখে যেতে হবে তো এটি হচ্ছে দর্শক হিসেবে আমার প্রতিক্রিয়া তুমি চেষ্টা করবে তোমার প্রতিক্রিয়া নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে লিখতে তো শিক্ষার্থীরা আমি আশা করছি তিন নম্বর ছবিটি থেকে কিভাবে তোমরা একটি বিবরণ লিখবে সেটি খুব সহজভাবে বুঝতে পেরেছ এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বই থেকে পরবর্তী পৃষ্ঠায় সেখানে আমরা চার নম্বর ছবিটি দেখতে পাবো এবং এই ছবিটির উপরে তোমরা কিভাবে বিবরণ তৈরি করবে তা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো তাই পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি